ফেসবুক প্রোফাইলে আপনারা যারা শুধু লাল কালো ইমেজ ব্যবহার করছেন, আপনারা একটু সাবধানে ব্যবহার করুন, সাবধানে ব্যবহার করুন। এই জন্য বললাম যে আপনারা যদি আপনাদের ফেসবুক প্রোফাইলে শুধু লাল কালো ইমেজ ব্যবহার করেন, এতে করে হতে পারে কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি হারাতে পারেন বা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যেতে পারে। তো আপনাদেরকে আমি নিষেধ করছি না, আপনি আপনার ফেসবুক প্রোফাইলে লাল কালো ইমেজ ব্যবহার না করার জন্য ব্যবহার করুন, আপনারা একটু সিস্টেম করে করুন বা একটু এডিট করে করুন। আপনি এই যে লাল ইমেজ ব্যবহার করছেন, তার উপরে হয়তো একটু একটা মানচিত্র বসিয়ে এডিট করতে পারেন বা বাংলাদেশের একটা ফ্ল্যাগ দিতে পারেন বা জাতীয় পতাকা দিতে পারেন বা আপনার একটা ছবি ব্যবহার করতে পারেন বা আপনি এভাবে করে সুন্দর করে আপনার ছবি সবকিছু দিয়ে এডিট করে ফেসবুক প্রোফাইলে আপনি ব্যবহার করতে পারেন। এভাবে করে এডিট করে যদি আপনি ব্যবহার করেন, এতে করে হয়তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিজেবল হবে না বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের কোনো সমস্যা আশা করি হবে না। তো এরকম ইমেজ যদি আপনি এডিট করতে চান, তাহলে চাইলে এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও আপনি দেখে আসতে পারেন বা ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে দেখে খুব সহজেই এডিট করে নিতে পারেন। তো আপনাদেরকে বললাম এই জন্য, আমি আবারও বলছি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেন সমস্যা না হয় এজন্য আপনাদেরকে বলা। তো আপনাদের যাদের হয়তো এই লাল কালো ইমেজ ব্যবহারের কারণে যদি ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় বা অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, আপনারা সেই অ্যাকাউন্টও চাইলে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো তার জন্য করবেন কি, আপনারা ফেসবুক হেল্পলাইনে ওনাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনি কেন লাল কালো ইমেজ ব্যবহার করেছেন এটা আপনারা ওদেরকে যদি বুঝিয়ে বলতে পারেন, তাহলে ওনারা হয়তো আপনাদের অ্যাকাউন্টে আবারও ফিরিয়ে দেবে। এবং আপনারা ওরা কিছু হয়তো তথ্য চাইতে পারে, সব তথ্য আপনি যদি সঠিকভাবে দিতে পারেন, আপনার অ্যাকাউন্টে আপনি আবারও পুনরায় ফিরে পাবেন। তো আপনাদেরকে সেজন্য বললাম, আপনারা শুধু লাল কালো ইমেজ ব্যবহার না করে আপনারা একটু এডিট করে ব্যবহার করুন। এডিট করে ব্যবহার করলে আশা করি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের আর সমস্যা হবে না।